হঠাৎ খড়ের গাদায় আগুন, বিস্মিত গ্রামবাসী বাল্টি হাতে দিল দৌড়। ঠিক এমনটাই ঘটনা ঘটেছে বুধবার ইসলামপুর মহকুমার চাকুলিয়া থানার অন্তর্গত গোছড়া গ্রামে। প্রথমে ভুট্টার খড়ের গাদায় শর্ট সার্কিটের কারণে আগুন লাগে এবং পরে পার্শ্ববর্তী ঘরগুলিতেও আগুন লেগে যায় বলে জানিয়েছেন ঘরের মালিক মোহাম্মদ ইব্রাহিম। জানা গিয়েছে এদিন বিকেলবেলায় হঠাৎ পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট হওয়ার কারণে খড়ের পালায় আগুন লেগে যায় এবং সেই বিধ্বংসী আগুন নিভাতে ছুটে আসে গ্রামের লোকজন। প্রায় প্রত্যেকেই সেই বালটি হাতে করে নিভাতে থাকে আগুন, খবর দেওয়া হয় চাকুলিয়া থানায় এবং দমকল বাহিনীকে। তবে স্থানীয়দের মতে দু ঘন্টা ধরে আগুন নেভানোর কাজ চললেও দমকলের গাড়ি এসে পৌঁছাতে পারেননি ঘটনাস্থলে। কিভাবে আগুন লেগেছিল স্যার? আমরা তো কেউ বাড়িতে ছিলাম না, ছেলেপেলে সব মাঠে ঘাটে ছিল, আর বিজলির তার ছিল উপরে। বিজলির তার দেখছি আমরা যে কাঠে পড়ে গেছে ঘরের উপরে, বিজলি আগুন দিয়ে। কি ছিল এগুলো? এগুলো ভুট্টা ছিল, ভুট্টার ডাঁট ছিল, ডাঁটগুলো ছিল, ভুট্টা ছিল, আবার ধান ছিল। ধান ছিল, প্লাস মাখাইও ছিল, আবার ডাঁটও ছিল, আবার পল ছিল, লাকড়ি ছিল, আবার সিন্টি ছিল। ঘর পুরা ভরে বিজলি আগুন ধরেছে, ধরে দিকে ধরেছে আগুনটা। গ্রামের লোক সবাই এসে, গ্রামের সব লোক, গ্রামের অনেক লোক না হলো 150-200 লোক সবাই ডোল বালটিন ধরে এখনো আগুন আছে। এইভাবে আমাদের এখনো কাজ চলছে, জলের কাজ, জল দিতে আছে লোকজন। আমার নাম এমডি ইব্রাহিম। আপনার এটা নাকি? হ্যাঁ, আমারই ঘর এটা, বাস্তু ঘর ছিল। গ্রামের নাম কি? গ্রামের নাম গোছড়া। পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ এসেছিল, দেখে শুনে ওরা ফটো করে নিয়ে গেল।